নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 16 আগস্ট 2020, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আগামী কাল থেকে নবপঞ্চম যোগের ফলে এই ছয় রাশির জাতক জাতিকার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো আর দেরি কিসের, শুরু করা যাক। নবপঞ্চম যোগ, এই নামটি আপনারা হয়তো শুনে থাকবেন। এটি মূলত সৃষ্টি হয়েছে তিনটি গ্রহের সমন্বয়ে, বৃহস্পতি, কেতু এবং মঙ্গল, যা নবমভাবে এবং পঞ্চমভাবে অবস্থান করায় নব এবং পঞ্চম যোগ সৃষ্টি হয়েছে, যার ফলে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি সেই ছয় রাশির ভাগ্যের চাকা খুলতে চলেছে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই ছয় রাশির কী কী হতে পারে বা কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের এই সময়ের মধ্যে, অর্থাৎ এই 45 দিনের মধ্যে, বিবাহের একটা প্রবল সম্ভাবনা তৈরি হতে চলেছে। এর পাশাপাশি চাকরি যাদের চলে গেছে তাদের নতুন করে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। এর পাশাপাশি যারা যাদের ব্যবসায় এতদিন লস গেছে, মাথা তুলে দাঁড়াতে পারেননি, তাদের কিন্তু ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসুন সেই ছয় রাশির নাম আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই নবপঞ্চম যোগের ফলে 16 আগস্ট থেকে 45 দিনের মধ্যে অর্থনৈতিক দিক কিন্তু এক্সট্রিম পর্যায়ে উন্নতি হতে চলেছে। তবে আপনাদেরকে কোনো কিছুর সাথে যুক্ত থাকতে হবে, ঘরে বসে থাকলে কিন্তু কিছুই হবে না। তখন আপনারা কমেন্টসে লিখবেন কী সব বললেন, এরকম করবেন না। তাই যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন তাদের উন্নতি হবে, ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না। আমি প্রতিটি রাশির ক্ষেত্রেই বলছি, শুধু ধনুরাশি নয়। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই নবপঞ্চম যোগের ফলে আগামী 45 দিন, অর্থাৎ 16 আগস্ট থেকে আগামী 45 দিনের মধ্যে আপনাদেরও কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থাৎ আপনাদের বিবাহের সম্ভাবনা প্রবল হারে লক্ষ্য করা যাচ্ছে। যাদের বিবাহ এতদিন আটকে গিয়েছিল তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চাকরি পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের লোন আটকে গেছে তাদের কিন্তু লোন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের বিজনেসে টাকা আটকে গেছে তাদের কিন্তু টাকা ওঠার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহরাশি। আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই নবপঞ্চম যোগের ফলে আগামী 45 দিনের মধ্যে, অর্থাৎ 16 আগস্ট থেকে 45 দিনের মধ্যে আপনাদেরও কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এক্সট্রিম পর্যায়ে উন্নতি হতে চলেছে। এরপরে 5 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষরাশি। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই নবপঞ্চম যোগের ফলে 16 আগস্ট থেকে আগামী 45 দিনের মধ্যে অর্থনৈতিক দিক কিন্তু প্রবল হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাদের ক্ষেত্রেও বলি, আপনাদেরকে কিন্তু কিছু কর্মের সাথে যুক্ত থাকতে হবে, ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না একদম। আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি, তাই আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন। যাদের চাকরি চলে গেছে চাকরি কিন্তু পাবেন এবং যাদের বিজনেসে এতদিন লস গেছে তারা কিন্তু নতুন করে বিজনেস আবার ডেভেলপ করতে পারবেন এবং বিজনেসে নতুন করে পুঁজি বা ইনভেস্ট করতে চাইলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের কিন্তু এই 45 দিন কিন্তু খুবই শুভ যেতে চলেছে। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই নবপঞ্চম যোগের ফলে অর্থনৈতিক দিক কিন্তু উন্নতি হতে চলেছে। অর্থাৎ আপনাদের চাকরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন উভয় ক্ষেত্রে কিন্তু উন্নতি আর উন্নতি, অর্থাৎ ভাগ্যের চাকা আপনাদের ঘুরতে চলেছে। তো এই গেল 6টি রাশির নাম, যে রাশিগুলির নবপঞ্চম যোগের ফলে 16 আগস্ট থেকে আগামী 45 দিনের মধ্যে
ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।